শাকিবের রাজকুমার আগামী ঈদে। নতুন সিনেমার নাম ও পোস্টারও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক হিমেল আশা। কোরবানির ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমার রে শেষ না হতেই শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা এসেছে। ঢাকাই সিনেমার এই নায়ককে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রিয়তমা নির্মাতা হিমেল আশরাফ, যা মুক্তি পাবে আগামী রোজার ঈদে। এ সিনেমাটিও প্রযোজনা করছেন প্রিয়তমা প্রযোজক আশাদ আদনান। শাকিবের নতুন সিনেমার নাম ও পোস্টারও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক আশরাফ। আশরাফ রোববার ফেসবুকে লেখেন, গত ঈদের আগে বলেছিলাম প্রিয়তমা আসছে নতুন ইতিহাস করতে। আজ বলে গেলাম শাকিব খান এবং আশাদ আদনান নতুন কিছু নিয়ে আসছে, যা ভেঙে দেবে প্রিয়তমার সকল রেকর্ড আসছে। এর কয়েক ঘন্টা পর রাজকুমার সিনেমার একটি পোস্টার শেয়ার করেন আশরাফ। বুঝতে বাকি থাকে না এই রাজকুমার আগামী ঈদে শাকিবের চমক। প্রিয়তমা সিনেমার সাফল্যের পর শাকিব খান, প্রযোজক আশাদ আদনান এবং পরিচালক হিমেল আশরাফ ত্রয়ী জুটির আখ্যা দিয়ে পেয়েছেন। এই ত্রয়ী এবার নিয়ে আসছেন রাজকুমার। নভেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রে রাজকুমার সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। রাজকুমার সিনেমার ঘোষণা অবশ্য এসেছিল আরও এক বছর আগে। গেল বছরের মার্চে শাকিব খানের প্রযোজনা অনুষ্ঠান এস কে ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা হিমেল আশরাফ। এমন ঘোষণা দিয়ে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশন হলে মহরত হয়েছিল। তখন সিনেমার নায়িকা হিসেবে আমেরিকান অভিনেত্রী ও মডেল কোর্টনি কফিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। কয়েকদিন আগে কফিকে নিয়ে আশরাফ বলেছেন, তিনি মনে করেন রাজকুমার সিনেমার জন্য আমেরিকার এই অভিনেত্রীকে নির্বাচন করার সিদ্ধান্ত তার ভুল ছিল না। গত বছর জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে রাজকুমার সিনেমার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সিনেমাটি নিয়ে আরও কোনো কথাবার্তা শোনা যায়নি। এবার রাজকুমারের নতুন ঘোষণা এলেও বদলে গেছে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম। শাকিবের এস কে ফিল্মসের ব্যানারে সিনেমাটি আর হচ্ছে না, এবারে প্রযোজনা করছে আশরাফ আদনান প্রোডাকশন।